খাও। খাবার নেই না তো তাই পান মশলা যাবে, তোমরা খাইবা কি মজা। ব্র্যান্ড একটু পান মশলা খাওয়াই দিয়েছিলাম, ও যে কতবার কুলি করলো আল্লাহ। একটু খাবে, মজা খাও, খাও খাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একটু বাহিরে যাচ্ছি রায়ানকে নিয়ে, রায়ানের একটু মানে একটু ঠান্ডা, একটু কাশি কাশি হচ্ছিল, তো এর জন্য ডাক্তার কাছে যাচ্ছি, আমি যাচ্ছি আর ওই তো ছোয়া আর রায়ান। তো আর হ্যাঁ, আর একটা কথা, আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া খুব ভালোভাবে পৌঁছে গেছে, যদিও একটু টাইমটা বেশি লাগছে, কিন্তু সহি সালামতে বাসায় পৌঁছাইছে। তো আপনাদেরকেও একটু জানিয়ে দিলাম, কারণ যেহেতু আপনারাও আমার এখন একটা ফ্যামিলি মেম্বার্স, এর জন্য তো যাই দেখি রায়ানকে নিয়ে। একটু ডাক্তার কাছে যাবো, টুকিটাকি কিছু কেনাকাটা করবো, আমার জন্য না, রায়ানের জন্য একটু কেনাকাটা করবো, গেঞ্জি প্যান্ট এসেট্রা। তো যাচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে করে আমি যদি নতুন কোনো ভিডিও ছাড়ি ওইটা নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। তো এখনকার মতো ক্যামেরাটা বন্ধ করতেছি, আবার সময় মতো আমি ক্যামেরাটা অন করব, সুযোগ সময় মতো। না না, যাবো না ভাই। তো রায়ানকে হচ্ছে ডাক্তার দেখানো শেষ, এখন হচ্ছে আমি একটা জুতা কিনতে যাব, দেখি পছন্দ হয় কিনা, তারপরে দেখি আরো কিছু কেনাকাটা করবো টুকিটাকি। আর একটু দেখছিলাম, আর ওই যে তো যাবো একটু এম রহমান শপিং কমপ্লেক্সে, ওই দিন তো দেখলেন একজোড়া জুতা কিনলাম, তো আজকেও হচ্ছে আরেকটা জুতা কিনবো, কারণ দুইটা জুতা আসলে দরকার হয়ে পড়ে। তো যাই আগে অ্যাপেক্সে, যাই দেখি অ্যাপেক্সে ভালো কোনো জুতা পাই কিনা, পেলে তো ভালো। দেখি যদি পাই তো ভালো। সবই তো হিলের মধ্যে দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ। একটু খাওয়া দাওয়া করবো, ছোড়াকে পাঠাইছে, ছোড়া আসতেছে। আর এই তো রায়ান, হ্যাঁ বলো। রায়ানকে তো দেখলেন, অনেকটা টাইম হয়ে গেছে, বের হয়েছে, আসলে দেরি হবে এতটা বুঝতে পারি নাই। তো দেখি খাবার অর্ডার করি, আমাদের মেনু কার্ডটা নিয়ে আসো। তো এখানে হচ্ছে আমাদের মেনু কার্ডটা দিয়ে গেছে, আমরা এখন খাবার চুজ করব। তো দেখি এখানে লাঞ্চের মধ্যে কি আছে। আর ওই তো ছোঁয়া চলে আসছে। তো এদিকে হচ্ছে আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আর আমরা চার নাম্বার ডিশটা অর্ডার করেছি, মাসালা চিকেন, চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে ফ্রাইড রাইস। তো এটা হচ্ছে পার হচ্ছে 230 টাকা করে। তো দেখি
কেমন হয় খাবারটা? তো আমরা হচ্ছে এখানে ওয়েট করতেছি খাবারের জন্য। হ্যাঁ, টাইম কতটুকু লাগবে? 10-15 মিনিট লাগবে। তো এই তো রেস্টুরেন্টটা, আরো অনেক লোকজন আছে, আর একটু টাইম লাগবে খাবারটা হতে। তো খাবারটা আসুক, আমরা ওয়েট করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আবার আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম। আর এখন হচ্ছে খাবারের জন্য ওয়েট করতেছি, আর খাবারের অর্ডার অলরেডি দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে একটা শর্মা হাউস আছে, তো আমরা আসলে শর্মা হাউসেই খাচ্ছি। তো ওরা বলতেছিল যে ক্ষুধা লাগছে, এসব খাবো, তো ভাবলাম যে ওদের একটু খাইয়ে নিই। আর এদিকে রায়ান দুষ্টামি করতেছে, ওরও ক্ষুধা লাগছে, যদিও ওকে হালকা পাতলা কিছু খাওয়াইছি। তো আসলে সব কিছু কিন্তু সময় পেতে করা যায় না। আর আমাদের মানে মূলত আমাদের বাংলাদেশে কিন্তু দেখা যায় যেখানে বলে যে 9টার ট্রেন নাকি 12টায় ছাড়ে, এরকম অবস্থা। তো আমাদের হচ্ছে সেই অবস্থায় যে আজকে যে কাজের জন্য গেছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে বিনা কারণে। মানে বিনা কারণে সিরিয়াল ছিল বেশি, এর জন্য যার জন্য গেছি সে আসতে দেরি করছে। তো যাই হোক, ক্ষুধা লেগে গেছে, কিছু করার নেই, খেতে হবে। আর মাস্ক পরে না একদমই থাকতে পারি না, প্রচুর মানে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাস ছাড়তে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলছি যে আপনাদের ভাই আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছে গেছে আপনাদের সকলের দোয়ায়। তো যাই হোক, এখন হচ্ছে অর্ডার তো করে দিছি, খাবারের জন্য ওয়েট করতেছি কখন খাবার আসবে, কখন খাবো। বাঙালি তো একটু ভোজন রসিক, খুব একটা খাই না তাই বলে। তো যাই হোক, দেখি কতক্ষণে খাবারগুলো দেয়। আর যার খাবারের মান ভালো, এর আগেও আমরা অনেকবার খাইছি, ভাবি আমরা সবাই মাঝে মাঝে দেখা যায় আমরা কিছু কেনাকাটা করতে আসলে এখানে হালকা পাতলা একটু কিছু খেয়ে যাই। তো আজকে ওরা বলতেছিল যে মামি কিছু খাওয়াবো না, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে খাওয়াই, বাচ্চারা একটু বায়না করছে, আবদার করছে। আর এই তো রায়ান, রায়ান এখানে আসুন, এখানে আসুন, জানতে যদি দেখি বাবা চাপা বাচ্চা খাই বলে দাও। রায়ান দুষ্টামি করে, হ্যাঁ দুষ্টু করে দাও। তো এই তো রায়ান আর আমি, আমার লক্ষ্মী বাবাটা, ও সারাক্ষণ দুষ্টামি করে, অনেক দুষ্ট হয়ে গেছে, কথাই শুনতে চায় না। তো যাই হোক, এখন হচ্ছে অপেক্ষা করতেছি আমাদের খাবারটা আসুক, দেখি তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কি করি না করি। এদিকে হচ্ছে একে একে আমাদের সব খাবার সরঞ্জাম দিয়ে যাচ্ছে, আর আমরা সাথে একটা পানি অর্ডার করছি, কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করি নেই, তো পানি খেয়ে নিই, কি বলেন? দাঁড়াও ওইখানে ছবি তোলার জন্য একটা স্পেস করছে, মানে ওইখানে ছবির ভিউটা খুব সুন্দর আসে, এর জন্য ভালোই ডেকোরেশন করছে, খুব একটা খারাপ না। আর এদিকে দেখেন রায়ানের দোস্তানি, দেখেন দেখেন কি শুরু করছে। আমাকে পাঠিয়েছে একটু পান মশলা আনতে, একটু দেওয়া যাবে না তো দিতেছে। তো আমাদের খাবার দেওয়ার আগে হচ্ছে পান মশলা দিয়ে গেল, তো আমরা এখন হচ্ছে এটাকে খাবো। এই জিনিসটা এত মজা, অনেক মজা লাগে, আটটাই ধরে না, এটা বাচ্চাদের না, এটা বাচ্চাদের না। তো আমি হচ্ছে এখানে কিছুটা নিয়ে নিচ্ছি দেখি খাবো, এর জন্য পান খাই না, মশলা দিয়ে খাই। দুষ্টু করে না রায়ান, ও যে কি দুষ্টামি করতেছে আজকে। কি খাও, খাবার নেই না তো তাই পান মশলা যাবে, তোমরা খাইবা, কি মজা। এই পান মশলা খাওয়াই দিয়েছে না, মজা কতবার কুলি করলো আল্লাহ, একটা খাবে, মজা খাও খাও খাও, একটু এক্সপ্রেশন, একটু 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 খাও, একটু রায়ানকে আমাদের এখান থেকে খাইয়ে দিব। খাবারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এখানে হচ্ছে ওরা 3 পিস চিকেন দিচ্ছে, আর অনিয়ন দিচ্ছে, অনিয়নের পরিমাণটাই বেশি, আর এখান থেকে দেখলেনি।
সাথে দুই পিস শসা, এক পিস টমেটো। বাট খাবারটা খুব মজা, অনেক মজা। তো দেখে আমি খাচ্ছি, রায়নকে খাইয়ে দিচ্ছি। রায়ন খেয়ে আসো, খেয়ে আসো, খেয়ে আসো, মজা তো। তো খাওয়া দাওয়া করি, দেন আবার কথা বলতেছি। আমাদের খাওয়া শেষ, আর রায়নেরও খাওয়া শেষ। আমি রায়নকে খাইয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে শসা খাচ্ছে। তো পানি খেয়ে নিই। খাবারগুলো খুবই মজার ছিল, অনেক মজা। ছোয়া খাবারটা মজা না? খাবারটা মজা। পেট করছি দিদির জন্য, দিদিটা আসলে ওটা আমরা পে করে চলে যাব। আর এদিকে হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে, অনেকটা, প্রায় আড়াইটা প্লাস। তো যাই দেখি, বিল পে করি দেন চলে যাব। তো আমাদের তো বিল পে করা শেষ, এখন আমরা চলে যাবো। এখানে কিছু পেঁয়াজ আছে, পলিটা ছিঁড়ে গেছে, এর জন্য আমাদের একটু লেট হচ্ছে। আমরা একটা টাই টাই করে পলিটার ভেতরে পেঁয়াজগুলো নিয়ে নিব। এদিকে পেঁয়াজের পলি ছিঁড়ে গেছে, এখন হচ্ছে আমরা পেঁয়াজটা একটা ব্যাগের ভিতরে নিয়ে যাচ্ছি। তো আসলে আল্লাহ কাজ বাড়ায় দেয়, কি আমরা চলে যাব। কেন তো এখন বাসায় যাওয়ার পালা, বাসায় যাই। ভিডিওটা বেশি বড় করতেছি না, এখানেই শেষ করে দিতে চাইতেছি। আর এইদিকে পেঁয়াজ যে লেগে নিয়েছে, এটাও ছেড়ে দিতেছে প্রায়। দেখি কোনো রিক্সা টিক্সা পাই কিনা। তোমাকে যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার বলছি, যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমার সকল ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন। তো সবাই আবারও সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।